বটতলা একটি মাঝখানে অসুস্থ রচনা খেলা চান্দ্রকে বলা যাচ্ছে যে পরের দিন শনিবার আর 12:30 বেজে গেছে। এখন দেখি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি, দেখে দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি তোমাদের সবটা খুব ভালো লাগবে। 12:30 বেজে গেছে, আমার ছুটছে, কিছু ছাড়ানো হয়নি, আর দেখে যাও কত জামা কাপড় পরি। আর এদিকে ছেলের বাবা ক্যাম্পাস আর স্যার সঞ্জে এগুলো ঠিক করে রাখতে হবে। চলো এগুলো এখন রেখে ছোটাফুটি রেখে দিই। এই দেখো তো মুকুটটাই খুলে ফেলো, কেমন হয়ে গেছে, খুলে গেল, তাহলে ঠিক করে যেতে হবে। দেখো তো কী অবস্থা, একটা কোনো কাজ করবো কি, আর একটা কাজ সামনে আছে, ওটা করতে হবে। চুলটুর আঁচড়ানো কমপ্লিট, সিঁদুর করা কমপ্লিট, সব কমপ্লিট, সব গোছ গাছ করে রেখে দিয়েছি। এখন চলে যাই নিচে, দেখি ছেলে কী করছে, আর তুই এখন ভিডিওটা আপলোডে বসিয়েছি। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। এখানে আবার ছেলেকে কোলে নিয়ে ছেলের বাবা কেমন দুধ খাওয়াচ্ছে, দেখো ছেলেকে কোলে শুয়ে শোয়াচ্ছে। এবারে ছেলেকে কোলে শোয়ানো হয়ে গেছে, এবারে গলাতে ওই গামছা ছেঁড়াটা দিয়ে দেবে, দিয়ে দেখো কেমন গোদলে করে দুধ খাওয়াচ্ছে। আর ছেলে খাবে না বলে ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইটা ওইটা বলে এমন খেলা করছে। দেখো ছেলে যাতে না খায় সেই চেষ্টা করছে, আর ছেলে বাবা এটা কখন দুধ খাওয়াচ্ছে ছেলেকে। দেখো তোমাদের বাড়িতে তোমার যে ছেলে বাবা কেমন দুধ খায় ছেলেকে, হ্যাঁ দেখো 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 কেমন ছেলের বাবা ছেলেকে দুধ খাচ্ছে। দেখো ছেলে দুধ খাবানো কত বলে কত বায়না করছে, আর ছেলের বাবা ছেলেকে কেমন দুধ খাচ্ছে দেখো, দেখেছো? আমি হলে তো হাত ধরে খাওয়াতাম, আর বাবা দেখো কেমন করে দুধ খাচ্ছে দেখো। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, ছোলার ডাল করেছি, কারণ আজকে ছিল অবসর মিউনিসিপালা আজ হচ্ছে রবিবার, আর তারপর ছোলাটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে পারো, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর কষ্ট করে হলেও আমার ভিডিওটা দেখো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমরা আমার ভিডিওটাকে দেখো।